হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এপ্রিল মাসের কোর্সটা শুরু করতে যাচ্ছি। একটা স্টোরি দিয়ে শুরু করবো। দ্য স্টর্ক অ্যান্ড দ্য ফক্স। স্টর্ক হলো সারস পাখি আর ফক্স শেয়াল। তো একদিন শেয়াল বলছে, হ্যালো মিস্টার স্টোক, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম ফাইন থ্যাংক ইউ, সারস পাখি বলছে, আমি ভালো আছি থ্যাংক ইউ। উড ইউ কাম টু মাই প্লেস ফর লাঞ্চ টুমোরো? ফক্সটা বলছে, তুমি কি কালকে আমার বাড়িতে দুপুরবেলা খেতে আসবে? ও ইয়েস, দ্যাট উড বি গ্রেট, বলছে, বল ভালো হবে তো, নিশ্চয়ই আসবো। দ্য নেক্সট ডে দ্য ফক্স প্রিপেয়ার্ড এ টেস্টি মিল অ্যান্ড অ্যানাউন্সড টু দ্য স্টোর, একটা টেস্টি মিল বানিয়েছে, খাওয়া বানিয়েছে। দ্য মিল ইজ রেডি, ডাকলো। He served the meal on a beautiful plate and said, let's start. O ki korlo? Ekta plate er moddhe or meal ta serve korlo. Ar boleche shuru koro. Fox o khawa shuru kore diyeche, khub sundor jibha diye chete chete khacche. The stork looked at the meal and said, my friend, I have a long beak. Amar thotta lomba. Would you please give me food in the pot? Bolche, tumi ki amake ekta pot er moddhe debe? The fox did not respond to the stork's request and kept on eating. O kono kichu pattai dilo na ei request ta ke, o nijei khacche. The stork looked at his plate hungrily. He could not eat anything. He left the house of the fox hungry and sad. O shedin ar kichu khete parini, o khidai theke gelo, khidai theke fox er bari theke o chole ashlo. A few days later, abar kichu din por sharosh paki bolche, hello, how are you? Why don't you come to my house for dinner today? তো সারস পাখি ফক্সকে ইনভাইট করলো ডিনারের জন্য, রাত্রের খাবার জন্য। ফক্স বলছে, আই এম ফাইন থ্যাংক ইউ, আই বি হ্যাপি টু কাম। দ্যাট ইভিনিং দ্য স্টোর প্রিপেয়ার্ড এ টেস্টি মিল, একটা খুব ভালো টেস্টি মিল বানিয়েছে। হি সার্ভ ইট ইন এ পট উইথ এ লং অ্যান্ড থিক নেক। হি দেন ইনভাইটেড দ্য ফক্স টু হ্যাভ ফুড। ফক্সকে ইনভাইট করলো, ইউ আর নট ইটিং প্রপারলি, আরেন্ট ইউ নট ফিলিং ওয়েল, বলছে তুমি কিছু খাচ্ছ না। সারস পাখি ফক্সকে বলছে, তুমি কি ভালো না তোমার শরীর? ও আই এম ফাইন, ইটস অনলি দ্য পট, আই ক্যান্ট ইট ফ্রম দ্য পট, মে আই হ্যাভ এ প্লেট প্লিজ? তো বলছে, আমি তো পটে খেতে পারি না, আমার জন্য একটা প্লেট লাগবে। দ্য স্টর্ক ডিড নট রেসপন্ড, স্টর্ক কোনো পাত্তাই দিল না। হি ক্যাপ্ট অন ইটিং হিজ ফুড, আর সারস পাখি খেতেই চলছে। নাও দ্য ফক্স রিমেম্বার্ড হাউ হি ট্রিটেড দ্য স্টোর্ক অ্যাট হিজ হোম। হি রিয়েলাইজ দ্যাট আদার্স ট্রিট ইউ দ্য ওয়ে ইউ ট্রিট দ্যাম। He left the house of the stork sadly, having learned his lesson. তারপরে কি হলো, ফক্স সেদিন আর কিছু খেতে পারেনি, কিন্তু ও রিমেম্বার, ওর মনে পড়েছে যে হ্যাঁ, আমিও তো আমার বাড়িতে ডেকে ফক্স সারস পাখির সাথে কী করেছিলাম, আর সেদিনও একটা লেসন লার্ন করলো। কী লেসন লার্ন করলো? এখন আমরা মরেল অফ দ্য স্টোরিতে যাচ্ছি। মরেল অফ দ্য স্টোরি এখানে কী হবে জানো, তুমি যদি কারোর সাথে খারাপ করো, সেই খারাপ জিনিসটা পরিণামটা খারাপই হবে, কোনো দিন ভালো হবে না। সো ইংলিশে আমি বলছি, মরেল অফ দ্য স্টোরি ইজ, ওয়ান ব্যাড টার্নস ডিজার্ভ আনাদার, অর আদার্স ট্রিট ইউ দ্য ওয়ে ইউ ট্রিট আদার্স, আদার্স ট্রিট ইউ দ্য ওয়ে ইউ ট্রিট আদার্স। তোমাকে, তুমি যদি কারোর সাথে ভালো করো তাহলেই তোমার ভালো হবে, ঠিক আছে? তো এই স্টোরিটা তোমরা রিড করবে সুন্দর করে, আর ওয়ার্ড মিনিং আমি আটটা দিয়েছি, তোমরা বাংলায় লিখবে, লিখে আমাকে আজকে দেখাবে। নাম্বার ওয়ান হচ্ছে ফক্স, নাম্বার টু স্টোর্ক, নাম্বার থ্রি লাঞ্চ, ফোর টুমরো, ফাইভ মিল, সিক্স হাংরি, সেভেন বিগ, এইট ডিনার। এটা আজকে করে ওয়ার্ড মিনিং আমাকে তোমরা সবাই পাঠাবে। ওকে, থ্যাংক ইউ।